নমস্কার বন্ধুরা, বিশ্বভারতীতে ভর্তির জন্য অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কিছু স্থগিত করা হলো। বিশ্বভারতীর তরফ থেকে এমনই একটি আপডেট চলে এসেছে। আগে জানানো হয়েছিল বিশ্বভারতীতে 27 তারিখে যে আপডেট ছিল সেখানে জানানো হয়েছিল বিশ্বভারতীর ইউজি এবং পাঠ্যভবন এবং শিক্ষা সত্রের যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হতে চলেছে, এবং আজকে জানানো হয়েছে বিশ্বভারতীর এই যে আপডেটগুলি সেগুলি কিন্তু বাতিল করা হয়েছে। অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেলের তরফ থেকে এই আপডেটটি উঠে এসছে, যেখানে বিশ্বভারতীর প্রিভিয়াস যে সমস্ত আপডেট আছে সমস্ত কিছু বাতিল করা হচ্ছে। এবং কি আপডেটটি এসেছে বিস্তারিতভাবে আজকে আমরা দেখে নেব। কিছুক্ষণ আগে বিশ্বভারতী অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেলের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে বিশ্বভারতীর যে অ্যাডমিশন সংক্রান্ত যে আপডেটগুলি ছিল সেগুলি এখন স্থগিত করা হচ্ছে এবং পরবর্তীতে তার আপডেট এলে জানানো হবে। এখানে দেখুন বলা হয়েছে, আই এম ডাইরেক্টেড টু নোটিফাই দ্যাট বিকজ অফ দি অনারেবল উপাচার্যা, বিশ্বভারতী ইজ কারেন্টলি আন্ডার সিজ দ্য অ্যাডমিশন প্রসেস ইন ভেরিয়াস কোর্সেস অ্যান্ড বিশ্বভারতী ক্যান নট প্রসেস অ্যাজ ইউজুয়াল। বিশ্বভারতীর অ্যাডমিশন প্রসেস বিভিন্ন কোর্সের জন্য যেমনটি চলে তেমনটি কিন্তু চলবে না। অ্যাজ দ্য ভাইস চ্যান্সেলর ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি। আপনারা হয়তো সবাই জানেন যে ভাইস চ্যান্সেলরই হচ্ছে অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান, এবং তার জন্য তিনি যদি অফিসে উপস্থিত না থাকেন তাহলে অ্যাডমিশন সংক্রান্ত যে সমস্ত ডিসিশন সেগুলি কিন্তু নেওয়া সম্ভব হবে না। কি বলা হচ্ছে দেখুন, হিজ ভ্যালুয়েবল সাজেশন অ্যাডভাইস অ্যান্ড অ্যাপ্রুভাল আর রুটিনলি রিকোয়ার্ড ফর দিস দ্য অ্যাডমিশন সেল নিডস দ্য ফিজিক্যাল প্রেজেন্স অফ দি ভাইস চ্যান্সেলার ইন হিস অফিস। তার জন্য ভাইস চ্যান্সেলারকে অবশ্যই তার অফিসে উপস্থিত থাকা প্রয়োজন। গিভেন দিস আনফেভারেবল সার্কুমস্ট্যান্সেস অ্যাজ ডাইরেক্টেড বাই দি কম্পিটেন্ট অথরিটি, দ্য অ্যাডমিশন প্রসেস স্ট্যান্ড টেম্পোরারি সাসপেন্ডেড। অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত প্রসেস টেম্পোরারি স্থগিত করা হচ্ছে। কি বলা হচ্ছে আমরা এবার বিস্তারিতভাবে দেখে নেব। দেয়ার ফর দ্য প্রপোজড ডেডলাইন অ্যাজ পার দি নোটিশ, যেটি বিশ্বভারতীর তরফ থেকে এই যে নোটিশ নাম্বার 27 তারিখে যেটি প্রকাশিত হয়েছিল আপনাদেরকে যেটি জানিয়েছিলাম আমরা, এই যে 27 তারিখে যে নোটিশ যেখানে জানানো হয়েছে পাঠ্যভবন শিক্ষা সত্র এবং ইউজির যে মেরিট লিস্ট এবং অনলাইনে কাউন্সিলিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছিল, ইউজির জন্য দেওয়া হয়েছিল 9/9/2021 এবং পাঠ্যভবন শিক্ষা সত্রের যে ডেট সেটি দিয়ে দেওয়া হয়েছিল 7 তারিখ পাবলিকেশন অফ মেরিট লিস্ট এবং 9 তারিখ থেকে 10 তারিখ ভর্তির কথা বলা হয়েছিল, সেটি কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। দেখুন, মে অলসো বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড, যে নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম সেটি ক্যান্সেল হিসাবে ঘোষণা করা হচ্ছে। দ্য রিভাইজ শিডিউল এর পরবর্তীতে কিভাবে কি হবে সেটি দেখুন কি বলা হচ্ছে। দ্য রিভাইজ শিডিউল অফ পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট অ্যান্ড অনলাইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি পাবলিশড ইন দিউ কোর্স। এখানে দেখুন, যদিও স্পষ্টভাবে কিছু বলা নেই যে কবে পাবলিশ হবে, কিন্তু বলা হয়েছে পরবর্তীতে বিশ্বভারতীর তরফ থেকে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কিছু কাউন্সিলিং বা অ্যাডমিশনের জন্য যে মেরিট লিস্ট সেটি পরবর্তীতে বিশ্বভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ হয়ে যাবে, আর আপনারা এই চ্যানেলের মাধ্যমে অ্যাজ ইউজুয়াল আপনারা সেই আপডেটগুলি পেয়ে যাবেন এবং আপনারা বিশ্বভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে সমস্ত আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। যে সমস্ত কোর্সগুলিতে অ্যাডমিশন টেস্টের কথা বলা হয়েছে এম এর জন্য বা এমএসসির জন্য, সেই সমস্ত কোর্সগুলি যদি এত লেট সেশন চালু হয় তাহলে কিন্তু তার পরবর্তী প্রসেসগুলি অ্যাডমিশন টেস্টের পর থেকে যে ভর্তি প্রক্রিয়া সেটি কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, নাহলে সেশন একটু পিছিয়ে যেতে পারে, যাতে এই যে পরিস্থিতি সেটি স্টুডেন্ট যারা ভর্তি হবেন তাদের উপর কোনোভাবেই যাতে খারাপ প্রভাব না পড়ে সেটি বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করব, এবং পরবর্তীতে বিশ্বভারতীর যে আপডেট সেটি যেন খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয় সেটির জন্য আমরা রিকোয়েস্ট করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনারা পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর যদি না রেখেছেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিন পরবর্তী সমস্ত আপডেটের জন্য। ধন্যবাদ।